আমি তো খেলাম, তুমি কি খাবে? চুপ করে এখানে বসো। বিজলি শামা, আরে কি করছো? এত ভালো একটা রোমান্টিক অ্যাটমসফিয়ার, স্বামী স্ত্রী বসে আছে, আশেপাশে কেউ নেই, আর তুমি বিজলি বিজলি করে যাচ্ছ। আচ্ছা বাবা ঠিক আছে, আমি বিজলিকে ডাকছি না, কিন্তু তুমি কি খাবে? আমি বলছিলাম আজকে আমি তোমার সাথে এটা শেয়ার করতে পারি না। দেখি দেখি আজ তুমি এত ভালো পারফর্ম করেছো, তাই পাস্তা বানালাম। আর সব রাউন্ডের পরে এবার থেকে তোমার জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে, আর ফাইনাল রাউন্ড জেতার পরে একটা স্পেশাল সারপ্রাইজ। না রোজ রোজ একদম গিফট দেবে না বলে দিলাম। আরে বাবা এসব করতে গেলে তো টাকা নষ্ট হয়, তাই একদম না, মনে থাকবে তো? বাজে কথা বলো না, তোমাকে কিছু দিলে সেটাতে টাকা নষ্ট হয় না। আর দেখো এত ভালো একটা রোমান্টিক অ্যাটমসফিয়ার তুমি এসব বলে নষ্ট করে দিচ্ছ। না এবার বলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। না না হ্যাঁ করো। এই পর্দা চল পিছনে লাগবো। নিখিলের বানানো ভেজ পাস্তা খাবো। আচ্ছা দেখো না নিখিল, শ্যামা দুজনকেই বলছি, বর্তি ভাই তুমি সাক্ষী হবে। হ্যাঁ হ্যাঁ বলো, মেয়ে তোমাদের এত সুন্দর একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হচ্ছে। রোমান্টিক মুহূর্ত হাজবেন্ড ওয়াইফের মধ্যে রোমান্টিক একটা মুহূর্ত তৈরি হওয়াটা খুব জরুরি। দিশা না একদম না, যাও তো। না না ভীষণ ভাবে দরকার, একটা ঘুমাক ভাব বুঝলি। কি হচ্ছে? চুপ। আচ্ছা যাই হোক নিখিল, আমাদের জন্য কবে রান্না করছে? আমরা কবে খাবো? আমরা কবে খাবো? কবে কবে? হ্যাঁ হ্যাঁ যবে বলবি তবে বানাবো। আরে পরের রাউন্ডে, মানে এই রাউন্ডে তো শ্যামা জিতছে, পরের রাউন্ডেই তুই বানাবি আমাদের জন্য খাবো? শুধু বউয়ের জন্য বানালে চলবে? খুব খিদে পেয়েছে রে তোর। This is called romantic pasta.